যারা পীরের গাইতে গিয়ে টাটকা মিথ্যা বলে তাদের অবস্থা কিয়ামতের দিন কি হবে এবং যারা ফিরদের বিভিন্ন কিচ্ছা কাহিনীর পর্যবসিতীয় হয়ে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাদের কি হবে আসলে যে বিষয়টি আমরা এখানে দেখব আল্লাহ তাবর কথাল আমাদেরকে মুসলমান বানাইছেন মুসলিম অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী আল্লাহ তাবর নিকটে যে আত্মসমর্পণ করবে সেই হবে মুসলিম আর এই মুসলিম সিরাতে মুস্তাকিমের মধ্যে চলতে চাইলে তাকে অবশ্য কোরআন এবং সহি সুন্নার আলোকে জীবন করতে হবে আর সেই কোরআন এবং সুন্নার মধ্যে আছে

যে কথাটা আমি বলছি বলি সে বলে কিন্তু আসলে সেও জানে যে সে যে রাসুলের কথা নয় তাহলে সে অবশ্যই মিথ্যুকদের একজন মিথ্যুক আর মিথ্যা বলা এমনি বড় পাপ রাসুল সাল্লাহলামের নামে মিথ্যা বলা সেটা যে মিন আকবরুল কাবায়ের এটা আকবরুল কাবায়ের অন্তর্ভুক্ত হবে কারণ সহি বোখারির একটা রাসুল হাদিসা সে রাসুল সাল্লাহসাল্লাম বলেন যে আমার উপর মিথ্যারোপ করা তোমাদের উপর মিথ্যা করার মতো নয় মান কাজাব আলাইয়া মোতা আমি দেন ফালিয়ে তাবা ও কাদা হমিনান্নার যে ইচ্ছা করে আমার উপর মিথ্যা করবে সে যেন জাহান্নামে ঠিকানা বানাই নেই তাই রাসুল সাল্লাহামের যে উপর মিথ্যা করা সাধারণ লোকদের উপর মিথ্যা করার মতো নয় বরং রাসুলের উপর মিথ্যা করা সেটা আকবরুল কবায়ের অন্তর্ভুক্ত হয়ে যাবে আর যে কেউ কোনো একটা কথা শুনবে আর সেটাকে প্রসার করতে থাকবে প্রসার করতে থাকবে অন্য ওপরের কাছে সেটাও ঠিক নয় আমরা যে বিষয়টা করব সেটা আমাদেরকে রাসুল সাল্লিয় সাল্লাম থেকে নির্দেশনা দিয়ে গেছেন যে হাদিসটি সহী মুসলিমের মধ্যে আছে যে রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন আর দিন ওয়া নাসিহা দিন হচ্ছে কল্যাণ কামনা করা উল লিমান তখন সাবেকরাম বললেন কল্যাণ কার জন্য কামনা করব আমরা অল আলিল্লা হি অলি কিতাব ইহি অলি রাসূল ইহি অলি তখন রসুল সাল্লাম বলেন কল্যাণ কামনা হবে আল্লাহর জন্য আল্লাহর কিতাবের জন্যে রাসূলের জন্যে এবং মুসলিম নেতৃবৃন্দের জন্যে এবং জনস মুসলিম জনসাধারণের জন্যে তাই এই কল্যাণ কামনা আল্লাহর বিধান মতো আল্লাহর কিতাব যে সমস্ত দিক নির্দেশনা আমাদেরকে দেয় রাসূলের যে শূন্য আমাদেরকে দিক নির্দেশনা দেয় ওই হিসাবেই আমাদের যে ওয়াজ মাহফিল আমাদের চব্বিশ ঘন্টার জীবনে এগুলো আসবে বিভিন্ন মিথ্যা কাহিনী জাল বানাওয়ার কথা মানুষদেরকে যে রস লাগানোর জন্যে কত প্রকারের মিথ্যা কাহিনী সুফি মতাদর্শের লোকেরা বলে থাকে যেটা রাসুলের দ্বারাই হয় নাই এমন এমন ফির দরবেশের দ্বারাই হয় নজবুল্লাহিমিন জালেক এই ধরনের যে কিচ্ছা কাহিনী বলা মানেই কোরআন সুন্নাকে অপমান করা কোরআন এবং সহি সুন্নার মধ্যে কি সুন্দর সুন্দর যে কিস্সা কাহিনী আছে কারণ সুরাই ইউসুফের মধ্যে আল্লাহ তাবর কথা বলো নাকুসু আলাইকা আহসান যে আহসান আল কাসাস মানে শ্রেষ্ঠ কিচ্ছা শ্রেষ্ঠ গঠন আমি আপনাকে শোনাচ্ছি তাইলে কোরআনের মধ্যে অনেকগুলো শ্রেষ্ঠ কিচ্ছা আছে কাহিনী আছে সত্য কাহিনী এগুলা সহি হাদিস গ্রন্থের মধ্যে কত সুন্দর সুন্দর কাহিনী আছে আজকে এলেমি যোগ্যতা অর্জন না করার কারণে বাংলায় বাজারে যে ফুটফাতের কিনা বই থেকে আজকে ওয়াইজেনেরা ফির দরবেশেরা সেরা ওয়াজ নসিহত করিয়া ইসলামকে সম্পূর্ণ বিকৃত করে ফেলছে এবং তারা আজকে এমন এক পর্যায়ে পর্যবেসিত হয়েছে যে ইহুদি খ্রিস্টানেরা তাদের ধর্মগ্রন্থকে বিক্রি করে যেরকম তারা মূল গ্রন্থ থেকে হেদায় থেকে বঞ্চিত হয়েছে আজকে মুসলমান সমাজের মুসলমানেরা যে সাধারণ শিক্ষিত এবং কুসংস্কারের বিশ্বাসী বেশিরভাগ যে মাদ্রাসা ফটুয়াদের যে গবেষণা ছাড়া যে ফুটপাথের বই পত্র এমন এমনকি মনে করেন তাজকিরতলা এই ধরনের বই পুস্তক ফড়ি যে লোকজনকে যে মিথ্যা বিকৃতি ধরনের ইসলাম উম্মতের সামনে ফাঁস করতেছে তারা নিজেরও গোমরা হইতেছে উম্মতকেও গোমরা করতেছে আর এই সমস্ত কিচ্ছা কাহিনীর যে আশ্চর্য ধরনের হ্যাঁ ভঙ্গি শুনে তাদের সামনে লোকজন সোবাহান আল্লাহ আল্লাহ আকবর বলি যে তাদের কথার মতো সমর্থন দেয় আসলে তারও এক ধরনের বোকা কারণ এই জন্যে আল্লাহ তাবার কাতাল আমাদেরকে যে দিন দান করছেন প্রথম যে ওয়াহি সে ওয়াহির মধ্যে বলা যে করা অর্থ হচ্ছে তুমি জ্ঞান অর্জন করো তাই জ্ঞান অর্জন করতে হবে এবং তাছাড়া আল্লাহ তাবার কালা বলো ফা আলম আল্লাহুল আল্লাহ যে লাই লজাল্লা অর্থাৎ তাহেদের জ্ঞান তুমি অর্জন করো তাছাড়া আরও পরিষ্কার বাসায় যে আল্লাহ বল বলেন কুল হালি আল্লাহ হালি ইস্তালিন যারা কি যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হইতে পারে না ইন্নামাই কুল আলবাব যারা জ্ঞানে তারাই আসলে নসিহত উপদেশ গ্রহণ করে থাকে তাই আজকে যে আমরা যদি নাকি সচেতন হই যে কোনো কিচ্ছা কাহিনী আমরা শুনবো সাথে সাথে আমরা বলবো যে কোন যে কোন সুর মধ্যে আছে এবং হাদিসের কোন গ্রন্থের মধ্যে আছে হাদিসের মান কি যদি হে হয় তাহলে শুনবেন আর যদি নাকি বলতে না পারে বলবেন যে এই সমস্ত মিথ্যা কিচ্ছা কাহিনী আমাদের শোনাইয়া আমাদের অর্থ নষ্ট করার প্রয়োজন নয় আমাদের সময় নষ্ট করার প্রয়োজন নাই আমাদের ইমান আমার নষ্ট করার প্রয়োজন নয় সাথে সাথে প্রতিবাদ করা উচিত কারণ লাতফার কথালা বলেন কুল হাতু বুরহানাকুম মিনকুম তুম সাদিকিন হ্যাঁ আপনি বলুন কুল হাতু বুরহানাকুম তোমরা তোমাদের দলিল পেশ করো যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হও আজকে ফির দরবেশ murid সবে অজ্ঞ হবার কারণে তারা শুধু যে মুখের বাক্যর উপরে নির্ভর করে কুরআন সহি সুন্নাত থেকে কথা বলতেছে কিনা কেউ খেয়াল করে না আর এরকম তাক লাগানো কথা মুকুরুছর কথা শুনে সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে তাহলে অন্যায় কাজে সহায়তা কর হলো আল্লাহ তাবারক কথালা বলেন যে তাআওয়ানু আর-বিল-তাকওয়া ওয়া লা-তাআওয়ুনা বিল-ইথাম ওয়াল-উদওয়ান তোমরা সৎ কাজ করো সৎ কাজে সহায়তাকে আর অসৎ কাজ করবে না অসৎ কাজে সহায়তা করবে না আর আজকে এই ধরনের মিথ্যা কাহিনীর মধ্যে সমর্থন দেওয়ার কারণে অসৎ কাজের মধ্যেই সহায়তা করা হইতেছে আর এটা হবে হারানোর অন্তর্ভুক্ত হারামের অন্তর্ভুক্ত তাই সম্মানিত দিন নির্বাহী বোনেরা আমাদের উচিত হচ্ছে জাগ্রত জ্ঞানের সাথে আমাদের দিনের উপর চলা সামাজিক এবং ফির দরবেশের কিচ্ছা কাহিনীর উপর চলতে গেলে আমরা খালি হাতে আখড়াতে উঠতে হবে পাক আমাদের সবাইকে হেফাজত করুক পরিশেষে সহি মুসলিমের একটি হাদিস পেশ করে আমি আমার কথা ইতি টানব আল্লাহ রাসুল সালু বলেন কাফা বিলমার এ হাদিসটি হাদিস মুসলিমের মধ্যে আছে যে একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যে সে বলি বেড়াবে এমন কথা যে সে শুনবে অর্থাৎ কোনো ধরনের দলিল প্রমাণ ছাড়া যে কথা সে শুনবে আর এটাকে মানুষদের কাছে বলাবলি করবে যা যেটা আজকের সমাজের মধ্যে আমাদের যে বি বেশিরভাগ ভিড় দরবেশ যারা আছে এরা যে মুরিকদেরকে এবং বিভিন্ন ওয়াজ মাহফিলের মধ্যে কিচ্ছা কাহিনী কোরআন হাদিসের সাংঘর্ষে কিচ্ছা কাহিনী আমন ইমান আমল আঁকি যা যায় মতো কিচ্ছা কাহিনী শোনায় আর লোকরা তার জন্য শোভানালা শোভানালা বলে এগুলো হচ্ছে যে মিথ্যাবাদীর অন্তর্ভুক্ত তারা মিথ্যাবাদী যে সংজ্ঞায় ফুটে যাবে কারণ নসাদু সাল্লাম দিস একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এই যথেষ্ট যে যা শুনবে তা বলিতে থাকবে আল্লাহ তামের কথা আমাদেরকে কোরআন এবং শহীদ শূন্যার মাধ্যমে যে আলমি শিক্ষা করার তৌফিক দান করেন এবং ইহার প্রসার প্রসার করার তফিক নসিব করেন এবং ভুলভ্রান্তি যারা করে তাদেরকে আমাদের নৈতিক দায়িত্ব হিসেবে স্বাধীনতার বাসায় তাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন আমিন জাজাকুমুল্লা খের সালামুক ও লহ বারকাত